হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুপারস্টার শাকিব খানের আদরের সন্তান আবরাম খান জয় কি করছেন এই মুহূর্তে। অপু এবং জয় শাকিবের রুমে আবারও একটি টিকটক ভিডিও বানাচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন শাকিবের যে সমস্ত ওয়ার্ক স্টেশন রয়েছে রুমে, সেখানে সে সেইটা চালিয়ে কিন্তু তারা টিকটক করছে এবং সাউন্ড চালাচ্ছে, সাউন্ডের শব্দ আমরা শুনতে পাচ্ছি এবং দেখছি। বন্ধুরা, আমরা জানি অপু বিশ্বাস এবং জয় মাঝে মধ্যে মজা করে টিকটক করতে অনেক বেশি পছন্দ করে। সুপারস্টার শাকিব খানের রুমে এর আগেও টিকটক করে ভাইরাল হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, যেটা নিয়ে অনেক বেশি কথা হয়েছে। সুপারস্টার শাকিব খানের সাউন্ড সিস্টেম অসাধারণ আর সেটাই ইউজ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং আবরাম খান জয় মাঝে মধ্যেই। হঠাৎ করে টিকটক করতে যেয়ে সেই বিষয়টি যখন সামনে আসে তখন কিন্তু অপু বিশ্বাসকে ধুয়ে দেন চিত্রনায়িকা বুবলি। তিনি বলেন, শাকিবের রুমে তাহলে সে কি করে যায়? তার সঙ্গে যদি কোনো সম্পর্কই না থাকে শাকিবের রুমে তার কি, সে অন্য কোনো রুমে যেতে পারে, তার বাসায় অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, জয়ের নাকি রুম রয়েছে, সে রুমে সে থাকতে পারে। তাহলে সে শাকিবের রুমে টিকটক করে কি বোঝাতে চায়, জনগণকে কি মেসেজ দিতে চায়, জনগণ কি সেটা বোঝে না? ভক্ত দর্শক যারা রয়েছে তারা কিন্তু বিষয়টা ঠিকই বুঝে যাচ্ছে যে আসলে অপু কি করতে চাচ্ছে। বুবলির এই হিংসার কারণ তো অবশ্যই রয়েছে, কারণ সে এখনো শাকিব খানের স্ত্রী, তার সঙ্গে এখনো শাকিবের ডিভোর্স হয়নি। যদিও ব্যক্তিগতভাবে শাকিব নিজেই জানিয়ে দিয়েছেন যে তার সঙ্গে অনলাইন কিংবা অনলাইনে অফলাইনে কোনোভাবেই চিত্রনায়িকা বুবলির আর কখনোই শাকিব খানের সঙ্গে রিলেশনটা কন্টিনিউ হবে না। সুপারস্টার শাকিব খান এটা যখন বলে দিয়েছেন তখন কিন্তু বুবলি ব্যাপারটি ওভাবে নিয়েছেন এবং তার সঙ্গে আসলে এখন আর কোনো সম্পর্ক নেই, তারা থাকেন আলাদা আলাদা বাসাতেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস যদিও বসুন্ধরা নিজের বাড়িতে থাকেন কিন্তু জয়কে মাঝে মধ্যে বাবার কাছে দিয়ে আসেন এবং দাদা দাদির সঙ্গে থাকতে পছন্দ করেন মাঝে মধ্যে আবরাম খান জয়, এবং বাবার সঙ্গে সেখানে দেখা হয়, বাবার সঙ্গে কথা হয়, থাকা হয়, এটা তো স্বাভাবিক। আর তাই অপু সেই সুযোগে কিন্তু আবরাম খান জয়কে নিয়ে সুপারস্টার শাকিব খানের রুমেই টিকটক ভিডিওগুলো বানান, কারণ সেখানের সাউন্ড সিস্টেম সবচাইতে বেস্ট। এ কারণে তিনি ভিডিও বানালেও কিন্তু যে ব্যাপারটা সবার চোখে এসেছে যে সে ভিডিও বানান যাই করেন শাকিবের রুমে কেন বানাবেন, একটাই কথা, শাকিবের রুমের সাউন্ড সিস্টেম খুবই ভালো, সেই জন্য অপু এবং জয় সেখানে যাবে এবং সেখানে ভিডিও বানাবে, এটাই তো স্বাভাবিক। যেখানে আপনি সুন্দর সবকিছু ভালো ফ্যাসিলিটি পাবেন আপনি তো সেটাই ইউজ করবেন, অপু বিশ্বাসও তাই করেছে, এটা নিয়ে এত কথা বলার তো কিছু নেই। বন্ধুরা, আপনারাই বলুন অপু এবং জয় সেই রুমে যে টিকটক করে কে কোনো ভুল করেছে, যদি না করে থাকে তাহলেও কমেন্ট করবেন, আর করে থাকলেও কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি কমেন্টই অনেক বেশি মূল্যবান। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবারও।